हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सुतपा ब्लॉगे। अनेक अनेक ভালোবাসা। आज আমার বার্থডে। आज আমি দেখো কি অবস্থায় রয়েছে, উনিজনী অবস্থায়। দেখো সে কি নিয়ে আসছে আমার জন্য। আমার জন্য নিয়ে আসছে এক গোছা ফুল। দেখো দেখো আমার জন্য এত ফুল নিয়ে আসছে। দেখো ফুলটা আগে থেকে আমার মাথার উপর দিয়ে দিচ্ছে, দেখছো? এই দেখো অনেক রজনীগন্ধা নিয়ে আসে, রজনীগন্ধার সময়। আর রজনীগন্ধা আমাকে ভীষণ ভালো লাগে। আর ও জানে বিবাহবার্ষিকী পড়তে প্রতি বছরই নিয়ে আসে, কিন্তু জন্মদিনে নিয়ে আসবে সেটা আশা করি না। খুব সুন্দর রজনীগন্ধা নিয়ে আসছে আর অনেকগুলো। আর আমার কাছে একটা বড় ফ্লাওয়ার্স ভাস রয়েছে, তার মধ্যে আমি রেখে দেব। থ্যাংক ইউ নিলয়। দেখো ফ্লাওয়ারগুলো আমি হাত দিয়ে দিয়ে দিয়েছি। দেখো ফ্লাওয়ারগুলোতে জল দিচ্ছে। দেখো একটা ফ্লাওয়ার ভাস আছে আর ফ্লাওয়ার ভাসে জলগুলো দিয়ে দিচ্ছে। দেখো কি দারুণ লাগছে। এই জন্মদিনটা বিবাহবার্ষিকীর মতো হয়ে গেল। এই দেখো আমার বোতলের জলগুলোকে শেষ করছি। একটু বাইরে থেকে জল নিয়ে এসে দিলে হতো। উফ, কি গপুকে ঠান্ডা লেগেছে। একটার পর এক গিফট পাচ্ছি। কিন্তু আমি বললাম ছেলেকে যে ভাবি আমার জন্য কিনে আসে, একটা চকলেট দিয়ে বলছে এটা তোমার জন্য। ভালো শাড়ি। এটা কি রয়েছে বাবুটা, খোল দেখি। দেখি বক্সটা খুলি, দেখি বক্সটা খোলো। কি দিয়েছে? শাড়ি। তোদের কি প্ল্যান ছিল শাড়ি শাড়ি গয়না চুড়িদার এইসবের প্ল্যান ছিল? আমার কিছু প্ল্যান ছিল না, বাট কি নিয়ে আসছে আমি নিজে বক্সটাই খুলতে পারছি না। আর কি তোমাদেরকে দেখাবো, এদিক দিয়ে আটকানো রয়েছে, আমি চিটটা খুলতেই পারছি না। দেখো আমি কি অবস্থায় রয়েছি। এ মা, কেমন? দেখো শাড়ি নিয়ে চলে আসছে। দেখো শাড়িটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি এত কিছু। ও মাই গড, এই দেখো বাবি আবার চকলেট নিয়ে আসছে আমাকে চকলেট দেওয়ার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু শাড়িটা কিসের জন্য? শাড়ি এই বিবাহবার্ষিকীর আগেতেই শাড়ি দিয়ে দিচ্ছে। জন্মদিনে শাড়ি দিল, ফুল দিল, বাবি চকলেট দিল। বাবি তার আগে এক টাকা বেলা চকলেট একটা দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। চলো আমি এবার কফি বানাই, কফি খাবো সবাই মিলে। দেখো শাড়ি দেখানোর পর তারপর ভাবলাম যে আমি কফি বানাতে যাব, তা হলো না। দেখো আমি তোমাদেরকে কি দেখাচ্ছি। ও হাত মুখ ধুতে যাবে বলে গেল না, যে বলেছি যে দেখি ব্যাগে কি রয়েছে। দেখো একটা বড় ব্যাগে করে কি নিয়ে আসছে আমার জন্য। মানে কি বলবো, আগের বছরও বার্থডেতে ছিল না, বার্থডেতে ছিল না বলতে আগের বছর ননদের বিয়ে ছিল, চলে গিয়েছিল, তাই এই বছর বার্থডেতে রয়েছে। ক্যামেরাটা দেখো এইভাবেই দেখাচ্ছি। দেখো দেখো কেকটা কি দারুণ। থ্যাংক ইউ। আর কি বলবো, কি দারুণ কেকটা নিয়ে আসছে। লেখা রয়েছে দেখতেই পাচ্ছ সুতপা, আর কেকটা দারুণ রয়েছে। আর কেকটা এনে কেমন হাসি হাসি মুখ করে দুজনেই খুলে দেখাচ্ছে তাড়াতাড়ি। আর ছেলে বলছে কখন কেকটা কাটবে, অঙ্কিতকে ডাকি, অঙ্কিতকে ডাকার পর কেকটা কাটবো। মানে আমার আরেকটা ছেলে রয়েছে পাশের বাড়িতে, সে আসুক, সবাই মিলে কেকটা কাটবো। চলো কফিটা বানিয়ে নিই তারপর। ভাবি কার বার্থডে? থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, ফ্লাওয়ার ভার্সেস ফ্লাওয়ার। আর এদিকটা হচ্ছে আমি কি করলাম, একটু কিচেনে চলে গেছিলাম, কিচেনে গিয়ে কফি বানিয়ে নিয়ে চলে আসছি। কফি খাবো এখন, দুজনে মিলে খাবো। আর বাবি বদমাইশগিরি করছে, খেলাধুলা চলছে, কালকে বাবুর স্কুল রয়েছে, আর বার্থডে সেলিব্রেশনও একটু একটু চলছে। চলো কফিটা খেয়ে নিই। কি দারুণ বানিয়েছি, নিজে প্রশংসা নিজে করছি। দেখো সে তার ফোন ঘাটটাই ব্যস্ত। দেখো বিরিয়ানিটা আমি একটু অন্য পাশে যে গরম করে নিলাম, কারণ বিরিয়ানি বানানোর মতো সময় নেই।
আর দেখেইছো বাচ্চাকে নিয়ে ব্যস্ত, তাই বড় বিরিয়ানি নিয়ে চলে আসছিল। বিরিয়ানিটাকে আমি কড়াই একটু অল্প জল দিয়ে আর ওপরে একটা মানে ডেচকির মধ্যে জামের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর গরম হয়ে গেছে আর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তোমরাও চলে আসো, আমাদের সাথে পার্টিতে জয়েন করবে, আমরা খুব খুশি হব, বিশেষ করে আমি তো খুব খুশিই হব। আর ও বেলার দেখো ডিম কষা ছিল, সেটা নিয়ে বসে গেছি আর আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়ে নিচ্ছি। আর আজ এই বার্থডে সেলিব্রেশনের জন্য নীলয় সামন্ত থ্যাংক ইউ, বরকে থ্যাংক ইউ জানালাম। বলতে পারছি না বন্ধুরা, এতই খিদে পাচ্ছে, কারণ বাবিকে পড়াচ্ছিলাম আর বার্থডে একটা ছোট্ট করে সেলিব্রেশন করে নিলাম। প্রথমে কেক কেটে নিয়েছিলাম, তারপর কফি খেলাম, তারপর এখন আমি বিরিয়ানি নিয়ে বসে গেছি। চারটা লেগ পিস, আমরা রয়েছি চারজন, আমার ছেলে আর আমার ছেলের পাশে যে থাকে আমার সাথে খেলা করে বাবুর সাথে অঙ্কিত, আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। দেখো খাবারটা শেষ করে তোমাদেরকে টাটা করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সুতপা ব্লগ দেখতে থাকো।